গোপন সূত্রে খবর পেয়ে কয়লা বোঝাই হাইবা ডাম্পার আটক করে কুলটি থানার চৌরাঙ্গিফাড়ির পুলিশ। আসানসোলের কুলটি থানার চৌরাঙ্গিফাড়ির পুলিশ সোমবার সন্ধ্যে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে একটি কয়লা বোঝাই হাইবা ডাম্পার আটক করে বাইপাস জাতীয় সড়ক শ্রবণপুর মোড় সংলগ্ন একটি লাইন হোটেলের সামনে থেকে। যদিও পুলিশ দেখে ডাম্পারের চালক ও খালাসি দুজনেই পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ওই কয়লা বোঝাই হাইবা ডাম্পারটিকে আটক করে চৌরাঙ্গিফাড়ি দানা হয়। পুলিশ তদন্ত শুরু করেছে যে এই কয়লা বোঝাই ডাম্পারটি কোথা থেকে কোথায় যাচ্ছিল। পুলিশের সূত্রের খবর যে হাইবা ডাম্পারটি দামাগুড়ে রেল সাইডিং থেকে কয়লা বোঝাই করে অন্য কোথাও পাচার করা হচ্ছিল সেটাও তদন্ত শুরু করেছেন তারা। তবে একই সাথে রাজ্য যুব নেতা বিশ্বজিৎ চ্যাটার্জি এই ঘটনার সঠিক তদন্তের দাবিও করেন। দীর্ঘদিন ধরে একটা অভিযোগ আসছিল যেটা পুলিশের কাছে পুলিশও খুঁজছিল, ওই সাইডিং থেকে যে সেন্টোস কোম্পানি যেটা এমপিএল এর যেটা কয়লাটা চালায় যেটা থেকে অভিযোগ আসছিল যে ওইখান থেকে রাতের অন্ধকারে পুলিশ লুটিয়ে পড়ে মানে গাড়ি কারবার গাড়ি পার করা হচ্ছিল কয়লা গাড়ি বিনা চালানো, সেটা পুলিশ একটা গাড়ি আটক করেছে। পুলিশকে বলেছি তদন্ত করতে, পুলিশ তদন্ত করেছে। গাড়িটা কোথা থেকে আটক হয়েছে? গাড়িটা ওই এখান থেকে বেরিয়েছিল, বেরিয়ে যাওয়ার পর এইদিকে আপনার দুর্গাপুর রুটে যাচ্ছে, পুলিশ তখন আটক করছে। গাড়িটা যাবার কথা ছিল এমপিএল, কিন্তু সেই দিকে না গিয়ে পরে উল্টো দিকে দুর্গাপুর যাচ্ছে, তখনই পুলিশের সন্দেহ হয়, পুলিশ গাড়িটাকে আটক করছে। কী মনে করছেন এইভাবে যে রাত্রে অন্ধকারে একটা সংস্থা এইভাবে কয়লা বার করছে? না, তদন্ত করবো, আমরাও বলেছি যে এরকমভাবে এমপিএল এর মাল তো বিশ্বের মাল ওই দিকে কী করে বেরোবে। আপনার নাম করছেন আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, টাইমস বাংলা।